ছবিটা সাদা কালো দেন একটু। অজ্ঞানের পরে তো আর আমার হুশ নাই, আমি তো কান্না অবস্থায়। কারণ আমার হেসন ঠিকই, আপনারা বিশ্বাস করেন না করেন, একটা মেয়ে মনে একটা মেয়ের ইয়া পাই না, যেমন মরিয়া গেছে গা, এ কথা বললে কি আমি এখানে দিনাতে আছি নাই। তারপরে হিজা রাত 11টা বাজে, আমি আমাকে বাইকা ছিলাম তাই এতে আইছি। রাত 11টা বাজে হিদু আমারে ধরিয়া মরিয়া কফিন ছিল, পুরা হুল বডি তো আর দেয়নি, হুদার এই হুল্লা হুল্লা গেছে, সবাই কয় হুল্লা হুল্লা গেছে, যাই হোক আমি রে কোন রহম ধরিয়া মরিয়া নিচে আমি মানে গন্ধ মন্ধ ছুটে গেছে আর এই হুল্লা তো মানে আমি যেমন আমারে ধরিয়া নিয়ে এক নজর তুলা মুলা মানে এ দূরেও আমি খেয়াল কথা নিই আর আমি কি এই ফুলা মুলা গন্ধ মতো আমি মানে এক নজর কি দেখছি না না দেখছি আমি কোথায় না আমি অজ্ঞান হয়ে গেছি হাত ফেলে হয়ে গেছি এই আমার শেষ। আমি বান্দরবান ছিলাম আমার স্বামীর সাথে, তারপরে বিয়ে হওয়ার পরে আমরা দেশে আসছি, তারপরে আমাদের ইয়ে গেছিল লন্ডন, তারপরে হ্যাঁ আমাদের মায়ের আসছি। তোমার এই বিপরীত যে এত বড় ঘটনা কথা ওইগুলো কি তুমি জানতো? জি আমি ফেসবুকে দেখছি। ফেসবুকে জানার পরে তুমি কোনো জানা নাকি কোনো যে আমরা এখানে জীবিত আছি আমি এখানে বেঁচে আছি? কি আমার আম্মু তো বলছিল আমার আম্মুর সাথে কথা হচ্ছে কিন্তু ওই লাশটা আমি শুনে দেখতাম, তোমার আম্মু জানে? আমার লাশটা আনার পরে আমার সাথে কথা হচ্ছে। এর আগে তো তুমি জানতো যে লাশ আনা হইতেছে, এরকম জানতো না? লাশ যে আনা হয়েছে এটা তুমি জানতো না? লাশের পরে যে আনা কবর দেওয়ার পর স্বামী দিয়ে এসারিস দিছে যে আমি নির্দোষ, আমারকে মিথ্যা মামলা ফাঁসাইছে, এগুলো কেন বলে? তখন তুমি জানতো না বলে? সম্পূর্ণ ঘটনার বিষয়ে কারো দায়িত্ব হতো না? আমি বাসায় থেকে বের হওয়ার সময় আমার হাজবেন্ডের ইয়ে আছে, হাজবেন্ডের নাম কি? আদি। আমার হাজবেন্ডের চাচা রশিদ তারা রশিদ ভাই বলছে তুমি এক জায়গায় থাকো, আমি আমি আজকে মুরগা খাই আমার মাটিতে তুলে দিয়ে আসছি, তুমি এদিকে থাকো থানায় গেছিল।